नमस्कार बन्धुरा, आलोर प्रदीप चैनल अपने सकल के स्वागत जाना। वीडियो देखे अपनारा जेने नीन 2023 साल जे बा बुर्गुज्जो बा झदेसुरु नाम मानुष देर कैमन काटते चले। सम्पूर्ण वीडियो आल्फाबेटिकल ज्योतिषशास्त्र और संख्यातत्वर गणनार ओपर भित्ती करे तैरी करा हुए चे। আর এই সংখ্যাতত্ত্বের ভিত্তিতেই বলা হয়েছে যে সকল নামের মানুষদের প্রথম অক্ষরের সাথে এই এক সংখ্যাটি যুক্ত থাকে তারা অনেকটাই ক্ষমতাশালী হন। তাই আসুন এবার জেনে ফেলি 2023 সালটিতে যে নামের মানুষদের জীবন ও জীবিকা কিভাবে কাটবে। ব্যবসায়ীদের এই বছর নতুন করে উন্নতির যোগ নেই, কিন্তু সেরকম ক্ষতিও হবে না, মোটামুটি কাটবে বছরটি। বুঝে শুনে খরচ করলে আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে না। মনে রাখবেন, খারাপের পর ভালো সময় আসবে, মনে ধৈর্যটা রাখুন। এই সময় যতটা পারবেন পরিবারের সাথে সময় কাটান, ফলে 2022 সালে পারিবারিক দিক থেকে যে অশান্তিগুলি সৃষ্টি হয়েছে সেগুলির সমাধান হয়ে যাবে। চাকুরিজীবী যে দিয়ে শুরু নামের মানুষেরা এই বছর যারা নতুন কর্ম খুঁজছেন তারা অবশ্যই নতুন করে ভালো চাকরি জীবনে যাবার সুযোগ পাবেন এই বছরটিতে। সুযোগ আসবে, তবে সেই সুযোগের সৎ ব্যবহার করবেন। অসৎভাবে কিন্তু কোনো কিছু বেশিক্ষণ স্থায়ী হয় না। আর কোনো সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই পরিবারের বড়দেরকে জানিয়ে প্রিয় মানুষদের সাথে পরামর্শ করেই নেবেন। আপনাদের আগামী জীবন সুখের হোক এই কামনাই করি। ভিডিওটিতে বলা কথাগুলোর বাইরে যদি নতুন কোনো তথ্য জানতে ইচ্ছুক থাকেন তবে অবশ্যই বিষয়বস্তু এই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকল যে বা বুর্গুজ্জ বা ঝ দিয়ে শুরু নামের মানুষদের অত্যাধিক রাগের কারণে বড় কোনো ক্ষতির সম্ভাবনাও রয়েছে 2023 সালটিতে। তাই অনুরোধ রইল, নিজেদের ক্রোধকে মাত্রাতিরিক্ত বাড়তে দেবেন না। সাথেই দূরে কোথাও বাড়ির থেকে বন্ধুদের সাথে যাবার হলে যতটা পারবেন এড়িয়ে চলুন, আপনাদেরই লাভ হবে। বন্ধুদের সাথে মিশুন, শিখুন, কিন্তু একটুতেই বিশ্বাস বা অন্ধবিশ্বাস করে ফেলবেন না, কারণ বন্ধুস্থানীয় দিকে ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনাদের 2023 সালটিতে। তবে সব বন্ধু খারাপও যে হয় না সেই রকম প্রমাণও আপনি কিন্তু এই বছরটির শেষের দিক করে পাবেন। বলতে গেলে বছরটির শেষ হবার আগে আপনাদের বেশ কিছু বাস্তবিক জীবনে শিক্ষা দিয়ে যাবে। এই কথাগুলো ছিল সকল যে নামের মানুষদের উদ্দেশ্যে। 2022 সালটিতে যে সকল পড়ুয়ারা নিজেদেরকে উন্নতির শিখরে নিয়ে যেতে পেরেছো নিজেদের চেষ্টার জোরে, তারা কিন্তু কোনোভাবেই এই বছর বা আগামী দিনগুলি ফাঁকি দেবার কথা ভেবো না। যতদিন না নিজেদের পড়াশোনার কেরিয়ারটা সম্পূর্ণ করছো, মনে রেখো এই সময় যতটা পরিশ্রম করবে ততটাই লাভ পাবে। আর পড়াশোনা বাদে যে সকল যে নামের ছেলে মেয়েরা অন্যান্য সাংস্কৃতিক শিক্ষার সাথে নিজেদের যুক্ত রেখে জীবনে এগোতে চাও, তারাও ধৈর্য ছেড়ো না যতদিন না সফলতা পাচ্ছ। বিশ্বাস্তু নতুন করে খারাপ হবার যোগ নেই আপনাদের এই বছরটিতে। তাও যতটা পারবেন সতর্ক থাকুন। পারলে যাদের ত্বকের সমস্যা হচ্ছে কাঁচা হলুদ বেটে সকালে খান বা স্নানের সময় ব্যবহার করুন, তবে অবশ্যই প্রয়োজন মতো চিকিৎসা ব্যবস্থার সহায়তা নেবেন। আশা করি আপনাদের আগত বছরটি আনন্দে কাটুক। ভ্রমণ প্রেমীদের বছরটিতে কাছে পিঠেই ভ্রমণের যোগ আছে, তবে মনের মধ্যে যে জায়গা ভ্রমণের কল্পনা করছেন খুব জলদি সেটাও পূর্ণ হবে, ধৈর্য ধরুন, সময় ঠিক আসবে। বিবাহের একাধিক শুভ যোগ রয়েছে এই বছর সকল যে দিয়ে নামের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের, এবং দাম্পত্যজীবীদের জীবনও সরলতায় কাটবে। প্রেমিক ও প্রেমিকারা এই বছর একটু সাবধানে থাকুন, নইলে সম্পর্ক নষ্ট হতে পারে পাকাপাকি ভাবে। সকল প্রেমিক ও প্রেমিকা যে দিয়ে নামের ছেলে মেয়েদের জন্যই বছরটি খুব একটা ভালো নয়। তবে মনে রাখবেন, আসল জীবন সঙ্গী যদি কেউ হয় সে থাকবে, তবে আপনাকেও বুঝতে হবে কে আসল বা কে নকল। আর নিজেরাও অন্যায় ভাবে কারুকে কষ্ট দেবেন না, নইলে একদিন আপনাদেরও সময় আসবে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য কার্যকারী হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। আমাদের আলোর প্রদীপ চ্যানেলটির সাথে জুড়ে থাকতে এক্ষুনি নিচের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি প্রেস করে ফেলুন। আপনাদের আগামী জীবনের দিনগুলি সুখের হোক। ধন্যবাদ।